কলি পাবনা অবতার শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরী অহিযোগী করুণা আমরা বসন্ত উৎসবে প্রারম্ভে শ্রী শ্রী রাধা মাধবের নিত্যলীলা ভূমি শ্রী বৃন্দাবনে যে অপূর্ব প্রাকৃতিক সুষমা এবং রাধা মাধবীর যে বসন্ত উৎসব এখন ৪০ দিনেরও বেশি চলবে এখানে নৈমিত্তিক লীলা রূপে সেই বিষয়ে আনন্দ বৃন্দাবন চম্পু হতে কিঞ্চিৎ আস্বাদন করছিলাম সেই প্রসঙ্গে কাল গোবিন্দ দেবের প্রাকট্য তিথি ছিল অনেক ঐতিহাসিক ঘটনাই হয়তো আমরা তার খোঁজ খবর রাখি না এমন অনেক ঘটনাই রয়েছে যে তার খোঁজ অনুসন্ধান সংস্মরণ খুব কম ব্যক্তি রাখে কিন্তু ইতিহাস তো সত্য ইতিহাস তো ইতিহাসই মহাপ্রভুর আদেশ শ্রীধাম বৃন্দাবনে বিগ্রহ সেবার তোমরা প্রচার করো আচার এবং প্রচার আস্বাদন এবং বিতরণ আস্বাদন করতে করতে বিতরণ একা প্রসাদ পাওয়া নয় সকলকে পাইয়ে পাওয়া সকলকে নিয়ে পাওয়া এ কথাই বেদ ভগবান বলেছেন ভক্তি জগতেও সেই কথা গোবিন্দদেব প্রকট হলেন মহাপ্রভু নিজের গুরুভ্রাতা কাশীশ্বরকে নিজের সেবার থেকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছেন গৌর গোবিন্দ বিগ্রহ নিয়ে কাশীশ্বর এলেন বৃন্দাবনে সুন্দর গোবিন্দ মূর্তি গৌরবর্ণ গৌর তাকেই মহাপ্রভুর স্বরূপ মেনে গোবিন্দ দেবের ডান দিকে স্থাপন করলে এখনো উনি জয়পুরে বিরাজ করছেন গোবিন্দের ডানে তারপরে তিনি প্রথম গোবিন্দ দেবের সেবাধ্যক্ষ পরম প্রেমাবেশে গোবিন্দের সেবা করে এরপরে বৃন্দাদেবী প্রকটিত হলেন গোবিন্দ মন্দিরের
সামনে রঙ্গনাথ মন্দিরের পাশেই ব্রহ্মকুণ্ড, তখন রঙ্গনাথ মন্দির ছিল না, ওটা গোবিন্দ দেবের জায়গাতেই পরে তৈরি হয়। আমরা আমাদের সম্পত্তি জায়গা রাখতে পারিনি, সবাই নিয়ে নিয়েছে, আমরাই দিয়ে দিয়েছি। অন্যান্য সম্প্রদায় যেভাবে নিজের সম্পত্তিকে রক্ষা করেছে, আমাদের সম্প্রদায় সেইভাবে রক্ষণশীল নয়। ফলত বৃন্দাবনে গোবিন্দ গোপীনাথ মদন মোহনের যা সম্পত্তি রাজা মহারাজারা সেকালে দান করেছিলেন, সবই ধীরে ধীরে হস্তান্তর হয়ে গেছে, এখন এতটুকু বেঁচে আছে। সব জায়গায় রক্ষণশীলতার অভাবে ব্রহ্মকুণ্ডের থেকে বৃন্দাদেবী প্রকটিত হলেন, শ্রীরূপে বৃন্দাদেবী স্বপ্নচ্ছলে জানাইলা ব্রহ্মকুণ্ড তট হইতে তারে প্রকাশিলা। ব্রহ্মকুণ্ড দখল হয়ে গিয়েছে চারদিক, এটাই তো দুঃখ ব্যথা। এক সময় ত্যাগী বৈষ্ণবগণেরই বসত ভূমি ছিল ব্রহ্মকুণ্ড, ওইখানে বলভদ্রী আখড়া বলে প্রাচীন আখড়া পরিষদ ছিল, এখন সবই বেহাত। ব্রহ্মকুণ্ড ইদানিং সংস্কার হয়েছে, মাঝে তো এমনই বেহাল হয়ে গিয়েছিল, সবাই ময়লা ফেলত, এখন চারিদিকে প্রস্তর মণ্ডিত হয়েছে এবং কৃত্রিম শোভায় অনেকটা মণ্ডিত হয়েছে, কিন্তু চারপাশের ভূমি সেটা ঘরদুয়ার হয়েই আছে। এইগুলি ব্যথা যে পূর্বসূরিগণ তারা ধামের বিশিষ্ট লীলাস্থলীগুলিকে কেন রক্ষা করেননি, আজ বর্তমান পিড়ি বর্তমান প্রজন্মকে প্রজন্মকে তাদের উত্তর দিতে হবে যে কেন আপনারা ঠিক মতো রক্ষা করেননি। বৃন্দাদেবীর শোভা মহিমা অপার, সর্বকার্য সিদ্ধি হয় কৃপা হইলে তার, ব্রহ্মকুণ্ড তটোপাদ্যে বৃন্দাদেবী প্রকাশিতা, প্রভোর আজ্ঞা বলি বাপি শ্রীরূপেণ কৃপাব্ধিনা। গোবিন্দ দেবের পাশে স্থাপন করে, পূর্বে বৃন্দাদেবী ব্রহ্মকুণ্ডেই ছিলেন, তারপরে যখন গোবিন্দ দেবের মন্দির নির্মাণ হল তখন গোবিন্দ মন্দিরের পার্শ্বেই উনি স্থাপিত হলেন। বর্তমানে উনি জয়পুরে আছে, কাম্যবনে আছে, উনি জয়পুর যাননি, বৃন্দাবনের সীমা ছেড়ে আমি যাব না,
কাম্যমণি বৃন্দাদেবী বিদ্যমান। উনি বৃন্দাবনের মধ্যে গোবিন্দ দেবের পার্শ্বে বিরাজিতা মস্তকের চূড়ায় চারুরত্নাম্ব এবং মণিমুকুট কর্ণযুগল উজ্জ্বল স্বর্ণখচিত কুণ্ডল শোভা পাচ্ছে। কর্ণযুগলে স্বর্ণরচিত উজ্জ্বল কুণ্ডল বক্ষে সুচারু হার এবং পদক কোটিতে সুবিকশিত কাঞ্চি চন্দ্রহার হস্তে বলয় এবং চরণে নূপুর প্রভৃতি অলঙ্কার ধারিণী শ্রী বৃন্দাদেবী অতি মনোহর বস্ত্র পরিহিতা বর্তমানে কাম্যমণির সেবা কতটা উজ্জ্বল তা বলা যায় না। তবে বৃন্দাবনে বৃন্দাদেবী আছেন, যারা কাম্যমণি যান দর্শন করে সব জায়গায় যে সেবা উজ্জ্বল তা ঠিক বলা যাবে না। দেবতা মুনি ঋষিগণ সর্বদা ভক্তি সহকারে বৃন্দাদেবীর পাদ পদ্ম প্রেম ভরে সেবা করেন, বন্দনা করেন। বৃন্দাদেবী কলি কলুষ হরণ করেন এবং সকলের অভীষ্ট প্রদান করে। সেই বৃন্দাদেবীর শ্রীপাদ পদ্ম নিত্য ভজনকারীর সম্বন্ধে আর কি বলা যায়। যে দেবতা মুনি ঋষি সবাই বৃন্দাদেবীর বন্দনা করছে এবং পাদ পদ্ম প্রেম ভরে সেবা করছেন, বৃন্দাবন লীলায় প্রবেশাধিকার লাভ হয় না ওনার কৃপা ছাড়া। এবং উনি এতই করুণাময়ী, আমরা অন্যান্য দেবদেবীর পুজো না করে যাতে বৃন্দাদেবীর আরাধনা করি, পুজো করি। তিনি কলি কলুষ হরণকারিণী, অপার করুণাময়ী, সকলের সমস্ত মনোভীষ্টকে প্রদান করেন। এই জন্য ভজন পরায়ণ ব্যক্তি তারা সর্ববিধ দুঃখ হতে মুক্ত হয়ে আর দেবগণের দুর্লভ এই বৃন্দাবনে নিবাস করছেন এবং বৃন্দাদেবীর সহজ কৃপা লাভ করে তারা গোবিন্দের সেবা প্রাপ্ত হন। বৃন্দাবনে বাস করলেই বৃন্দাদেবীর কৃপা হয়। রূপ গোস্বামী পাদ যখন গোমা টিলায়, ওটাই তো জগপীঠ মণিমন্দির উঁচু টিলা। এই টিলাটা আরম্ভ হয়েছে প্রায় কেশিঘাটের কাছের থেকে, ধীরে 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 টিলাটা উপরে উঠে গেছে। এখন তো টিলা সামান্য একটু রয়েছে। এই টিলার উপরেই পর্ণকুটির বা ঝুপড়ি বানিয়ে গোবিন্দ দেবকে প্রতিষ্ঠা করে। এইভাবেই সেবা পুজো চলতে থাকে।
ঝুপড়ির ভিতরে। আগে মদন মোহনও ঝুপড়িতেই ছিলেন, দ্বাদশ আদিত্য টিলা। রঘুনাথ ভট্টগোস্বামী পাদের শিষ্য মহারাজ মানসিংহ অম্বরাধীশ সমগ্র এই সনাতন পন্থাবলম্বীগণের ভিতরে উনি গৌরব, ভারতরত্ন। সেকালে উনি আমাদেরই সম্প্রদায়ের শিষ্য, জয়পুরের রাজবংশ। রঘুনাথ ভট্টগোস্বামী পাদের আদেশে 1590 খ্রিস্টাব্দে লাল পাথর দিয়ে আর কারুকার্য যুক্ত সাত তালা বিশিষ্ট, সাতটা তালা রয়েছে, বিরাট মন্দির নির্মাণ করে দেন। এ কথা চৈতন্য চরিতামৃতেও আছে, রঘুনাথ ভট্টপাদের প্রসঙ্গে। রঘুনাথ ভট্টগোস্বামী পাদি রাজ সেবার ব্যবস্থা করেন, নিজ শিষ্যকে বলে মন্দির নির্মাণ করিয়ে দেন মহারাজ মানসিংহকে দিয়ে। গোবিন্দদেবের রাজপোশাক রাজবেশ স্বর্ণের মুকুট কুণ্ডল আদি সমস্ত বিবিধ সেবার উনি ব্যবস্থা করেন। এই যে বৃন্দাবনের যোগপীঠে বৃন্দাবন পুরন্দর রূপে গোবিন্দদেব বিরাজ করছেন, এ কথা শাস্ত্রে প্রসিদ্ধ আছে। আপাতত দৃষ্টিতে যে আমরা ভগ্ন চূড়া, যার চূড়া ভাঙা, এমন মন্দির বৃন্দাবনে গোবিন্দদেবের সকলেই দৃষ্টি আকর্ষণ করছে এখনো। এই মন্দির নির্মাণ সম্বন্ধে একটা ইতিহাস রয়েছে। মথুরার থেকে বৃন্দাবনের অভিমুখে যে প্রশস্ত রাস্তা এসেছে, তারই পশ্চিম পার্শ্বে 10-12 হাত উচ্চ যে গোমা টিলা, তার স্তূপের উপরে গোবিন্দদেবের মন্দির বিরাজিত। এটাই বৃন্দাবনের কেন্দ্র। এই মন্দিরের চারিদিকে একসময় উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল, এখন অবশ্য সেই প্রাচীর আর নেই এবং পুরো জায়গাটি গোবিন্দ ঘেরা বলে প্রসিদ্ধ ছিল। গোবিন্দ বাজার, গোবিন্দ ঘাট, বৃন্দাবনের অর্ধেকই গোবিন্দদেবের সম্পত্তি জমিদারি। মদন মোহন ঘেরা, মদন টেপ, গোপীনাথ ঘেরা, গোপীনাথ বাজার, গোপীনাথ বাগ, এখন নামগুলো মাত্র আছে, কোনো বাগানও নাই, ঘেরার পাচিলও ভেঙে গেছে। ঘেরাগুলো আর আমাদের কোনো সত্তায় সম্প্রদায়ে ভিতরে নাই। এর মাঝেই মন্দির, জগমোহনের দুই পাশে যে ছোট ছোট দুটি মন্দির আছে, দক্ষিণ দিকের মন্দির অভ্যন্তর যোগপীঠ নামে খ্যাত, সেইখানেই গোবিন্দদেব প্রকটিত হয়েছিলেন। বছরে বিভিন্ন সময়ে সেই জায়গা খোলা হয়, ভিতরে যাওয়া যায়, ওই অনেক উপরে উঠে।
সংকীর্ণ স্থানে ভিতরে। আকবর বাদশাহের প্রিয়তম সেনাপতি পৃথ্বীরাজ বংশীয় ভগবান দাস মহোদয়ের পুত্র মহারাজ মানসিংহ তিনি এই মন্দির নির্মাণ করেছেন, এ কথা শিলালিপিতে মন্দির গাত্রে লেখা আছে। এই মন্দির নির্মাণের জন্য তিনি আকবর বাদশাহকে বলে আর এই লাল পাথর জোগাড় করেছিলেন। যেমন আমরা চৈতন্য চরিতামৃতের কথা বললাম যে রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ তারই প্রিয়তম শিষ্য এই মানসিংহ, ইনি সম্প্রদায়ের অনেক সেবা করেছেন। নিজ শিষ্যে কহি গোবিন্দের মন্দির বানাইলা, বংশী মকর কুণ্ডল আদি ভূষণ করি দিলা, মোগল সম্রাট আকবর যখন বঙ্গ বিজয়ে মনোযোগ দেন তারপর ২০ বছর পরে মহারাজ মানসিংহ তিনি এই সেনাপতি হয়ে গৌরবের অধিকারী হন, বাংলা বিহার উড়িষ্যার সুবেদার নিযুক্ত হন। এই মানসিংহ ছিলেন অখণ্ড বাংলা। আমরা কথায় কথায় বলি না যে বাংলা এখন পাঁচ টুকরো ৬-৭ টুকরো হয়ে আছে। এই কথা শুনে লোকে আশ্চর্য হয়ে যায় যে বাংলা ৬-৭ টুকরো হয়ে আছে, এটা কি করে সম্ভব? কই আমাদের তো বই পুস্তকে এরকম পড়ানো হয় না। এই দেখুন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ, বাংলা যদি দেখতে হয় পশ্চিমবঙ্গ তো একটা লেজের মতো, এতটুকু তিন ভাগ ওপারেই আছে। এই বাংলা পশ্চিম বাংলা, তারপরে আসামটাও বাংলা ছিল, আসামের এখনো অক্ষর বাংলা, অসম প্রদেশ। পরবর্তীকালে আসামকে দুটো টুকরো করা হলো, মেঘালয় এবং অসম প্রদেশ। মেঘালয়ে আপনারা গেলে যে চেরাপুঞ্জি সবচেয়ে বেশি বৃষ্টি হয়, মেঘালয়ের সমস্ত জল গিয়ে ওপারে পড়ছে, এদিকে না এসে সব ওইদিকে পূর্ব দিকে যাচ্ছে। ওপারেই অদ্বৈত প্রভুর জন্মস্থলী সুনামগঞ্জ জেলা, সিলেট। সিলেটটাও আসামেরই অংশ ছিল একসময় ১৯৪৭ অবধি। তো কটা ভাগ হলো, চেরাপুঞ্জির থেকে মেঘালয়ের পাহাড় থেকে পাহাড়ে দাঁড়ালেই ওপারে নিচু জলে জলাকা, একেবারে সেই পাহাড়ের গায়েই মাধবেন্দ্রপুরীপাদের আবির্ভাবস্থলী, অদ্বৈত প্রভুর আবির্ভাবস্থলী। অদ্বৈত প্রভুর জন্ম বাংলাদেশে শ্রীহট্টে সিলেটের সুনামগঞ্জ জেলা নবহট্ট লাউর, এখনো সেখানে অদ্বৈত প্রভুর শ্রীপাঠ রয়েছে। মূল শ্রীপাঠটি রেণুকা নদীর গর্ভে চলে গেছে, তাও সেটা চরভূমি হয়ে আছে। অনেকেই দর্শনে যান অদ্বৈত প্রভুর লীলাভূমি, বাল্যলীলা, পৌগণ্য লীলা, কৈশোর লীলাস্থলী।
অদ্বৈত প্রকাশ গ্রন্থের থেকে আমরা বিশদ অদ্বৈত প্রভুর চরিত্র পেয়ে থাকি। তারপরে এই তো হয়ে গেল বাংলা, পশ্চিম বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, ত্রিপুরাটাও তো বাংলা ছিল, বাংলা অক্ষর বাংলা ভাষায় কথা হবে, ত্রিপুরাটাও টুকরো হয়ে গেছে, বেশিটা বাংলাদেশে চলে গেছে, এখন এতটুকু আছে। তারপরে এই যে দেহগড়, দুমকা, বৈদ্যনাথ, এই অঞ্চলগুলো বাংলারই অংশ বিশেষ এক সময় ছিল, বাঙালি প্রধান। ধীরে 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 বাংলা সংকীর্ণ হতে 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 এখন এতটুকু এতটুকু বেঁচে আছে পেটটা। পশ্চিম বাংলার মাথাটা তো গলার মতো, মাথাটাও উড়ে যাওয়ার জন্য বহু চেষ্টা হয়েছিল, তাহলে খালি পেটটুকি থাকবে। গৌরমণ্ডল বলতে খালি পশ্চিমবঙ্গ না, বাংলা বলতে খালি পশ্চিমবঙ্গ না, এই অখণ্ড। আমরা যখন বাংলা শব্দ প্রয়োগ করি কখনো গৌরমণ্ডল শব্দ, তখন এই অখণ্ড বাংলা চোখের সামনে আসে, অখণ্ড বাংলার ইতিহাস। তো সেই অখণ্ড বাংলা বিহার এবং উড়িষ্যার সুবেদার ছিলেন, শাসক ছিলেন এই মহারাজ মানসিংহ, এবং পরম ভক্ত। আগের দিনের রাজা মহারাজাদের যে অক্ষয় কীর্তি, মহারাজ বিক্রমাদিত্যের যে অক্ষয় কীর্তি ইতিহাসে লেখা রয়েছে, আজকাল কেউ সেগুলি চিন্তাও করতে পারে না। দক্ষিণ ভারতের রাজা মহারাজাগণের অক্ষয় কীর্তি, এইরকম মন্দির জীবনে কেউ একটাও বানাতে পারবে না, তাহলে কিরকম তারা মহান উদার দানশীল ছিলেন। এত বিশাল ভূখণ্ডের অধিপতি হয়েও, আর উনি ছিলেন পরম বৈষ্ণব, দেশের সেবায়, সনাতন ধর্মের সেবায় তিনি আত্মনিয়োগ করেছিলেন, বিশেষত বৃন্দাবন ধামের সেবায়। আজও মহারাজ মানসিংহের বংশধরগণ তারা পরম বৈষ্ণব বলে পরিচিত এবং গোবিন্দ দেবের সেবক, আজও গোবিন্দ দেব তাদেরই সেবা নিচ্ছেন জয়পুরে, তাদেরই কর্তৃত্ব। কিছুদিন পূর্বেও সেই বংশের যিনি মহারানী ছিলেন, জয়পুরের মহারানী, তিনি কোচবিহার রাজার রাজবংশেরই কন্যা, গায়ত্রী দেবী বলে, তিনি এখন নিত্যলীলায় চলে গেছেন, বিদুষী। একটা কৃপা শক্তি রয়েছে এই সমস্ত রাজবংশের ভিতরে। তারপরে উনি এই বঙ্গ বিজয়, বাংলাকে সম্পূর্ণ জয় করে আর মহারাজ আকবরের, সম্রাট আকবরের অধীন করে। কিন্তু উনি যেখানে যেতেন সেখানে থেকে প্রাচীন বিগ্রহ নিয়ে আসতেন, যেমন গজপতি প্রতাপ রুদ্রদেব যখন দক্ষিণ ভারত বিজয়ে গেলেন, বিজয়ের স্মারক রূপে কাঞ্চি গণেশকে নিয়ে গেলেন, কাঞ্চিপুরমের থেকে কাঞ্চি গণেশ,
যে কাঞ্চি গণেশ এখন জগন্নাথ মন্দিরের পিছনে রয়েছে, কুর্মবেলির ভিতরে বিমলা দেবীর পাশে, আর নিয়েলেন রাধাকান্ত দেব যিনি গম্ভীরায় রয়েছেন, ওই কাঞ্চিপুরমের থেকে। পরবর্তীকালে গোপাল গুরু গোস্বামী তিনি গম্ভীরায় স্থাপন করেন, এই রাধাকান্ত দেবকেও কাঞ্চিপুরের থেকেই আনা হয়েছিল। কেউ কেউ বলেন বক্রেশ্বর পণ্ডিত গোস্বামী পাদ স্থাপন করেন গম্ভীরায় রাধাকান্তকে। সেকালের দিনের রাজা মহারাজারা এই প্রকার যেখানে যা জয় করে দেব প্রতিমার প্রতি বিগ্রহের প্রতি বেশি আকর্ষণ ছিল। ইনি কাশীতে এসে রাম মন্দির, মানস সরোবর, মানেশ্বর মহাদেব মন্দির প্রতিষ্ঠা করেন। পূর্ববঙ্গ বিজয় করতে গিয়ে, বাংলাদেশ বিজয় করতে গিয়ে, বিক্রমপুরে গিয়ে উনি শিলা দেবী বলে প্রাচীন দেবী বিগ্রহ, সেই বিগ্রহকে সঙ্গে নিয়ে আসেন। যশোহরের যশোরেশ্বরীকে মহারাজ মানসিংহ নিয়ে এসে নিজের রাজধানীতে স্থাপন করেন। এখনো জয়পুরে যে আমের দুর্গ উপরে রয়েছে অম্ব, সেইখানে সেবিত হচ্ছে। যখন উনি গোবিন্দ মন্দির নির্মাণ করতে উদ্যোগী হন, তো সেকালের দিনে কোটা পাথর উড়িষ্যায় পাওয়া যায়, যেমন এখানে রাজস্থানে মাটির তলায় কোটায় এই অঞ্চলে যে পাথরগুলি পাওয়া যায় এই পাথরগুলি, আর উড়িষ্যায় মাটির তলায় আরেক রকম পাথর পাওয়া যায়, বালিয়া পাথর, খসখসে সেগুলি এই খুর্দা অঞ্চলে। কিন্তু ওনার পছন্দ হলো লাল পাথর। কিছুদিন আগে এই জয়পুরি লাল পাথর দিয়ে আগ্রার বিশাল দুর্গ নির্মাণ করেছিলেন সম্রাট আকবর, ওনার এই লাল পাথর পছন্দ হয়। তখন এই পাথর পাওয়ার কারো অধিকার ছিল না, রাজা মহারাজারাই এই পাথর ব্যবহার করতেন। সেকালে যত দুর্গ নির্মাণ হয়েছে সব লাল পাথরে। মানসিংহ যখন নিজের ইচ্ছা ধর্মনিরপেক্ষ সম্রাট আকবরকে বললেন, তখন উনি বিনামূল্যে সমস্ত পাথর গোবিন্দ মন্দির নির্মাণের জন্য দিলেন। একথা ভক্ত কল্পদ্রুম গ্রন্থে বর্ণনা রয়েছে। সেই লাল পাথর দিয়েই আর জয়পুরেরই শিল্পী অতি নিখুঁত কাজ পাথরের উপরে, ভারতীয় সনাতন স্থাপত্যকলা এক অতুলনীয় দৃষ্টান্ত রূপে, আর এই গোবিন্দ মন্দির তিনি নির্মাণ করেন। উত্তর ভারতে এমন কারুকার্যযুক্ত মন্দির আর দ্বিতীয় নেই। ভিতরটা গিয়ে দেখবেন পাথরের উপরে কি সূক্ষ্ম কারুকার্য। এত বছর আগে কিন্তু অক্ষত রয়েছে। গোবিন্দ দেবের মন্দিরের যে শৈলী নাগর শৈলী হিন্দু স্থাপত্যকলা এক অপূর্ব নিদর্শন। সেকালের দিনে সনাতন ধর্মাবলম্বী স্থপতিগণ শিল্পীগণ যে পদ্ধতিতে কোণারকের মন্দির করেছে, জগন্নাথ মন্দির করেছে, পাথরের উপর পাথর, পাথরের উপর পাথর দিয়ে 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 দিয়ে, ভুবনেশ্বর মন্দির করেছেন,
রামেশ্বর মন্দির করেছেন, দক্ষিণ ভারতে বিবিধ মন্দির করেছেন, সেই স্থাপত্য কলারই অনুসরণে এই মন্দিরের নির্মাণ, এই মন্দিরের যে গঠন এবং এর যে প্রস্তর স্থাপন পদ্ধতি, সেকালের দিনে সিমেন্ট ছিল না, পাথরের উপর পাথর বসিয়ে তাতে কিভাবে যে তারা এই বিশাল মন্দির করেছে। এখন তো মাত্র কটা তিনটে তালা মুজি আছে, বাকি তো ভাঙা হয়ে গেছে। বৃন্দাবনে এই গোবিন্দস্থলী, এই যোগপীঠ মণিমন্দির, বৃন্দাবনে যোগপীঠ পরম আশ্চর্য, যোগপীঠে গোবিন্দের অদ্ভুত সৌন্দর্য। রাধাকুণ্ডেও যোগপীঠ রয়েছে, নন্দীশ্বরেও যোগপীঠ রয়েছে, বৃন্দাকুণ্ড গুপ্তকুণ্ডে সুন্দর কল্পবৃক্ষে শোভিত, যোজন পরিমিত এই সকল বৃক্ষ শাখা পল্লব এর দ্বারা শোভিত সেই বৃন্দাবনের মধ্যস্থলে পরম রমণীয়, পরম উজ্জ্বল পুষ্পগন্ধে সেবিত যে বিস্তৃত স্থান বৃহৎ গৌতমীয় তন্ত্র আদিতে বর্ণনা রয়েছে, সেইখানেই গোবিন্দদেব নিত্য অবস্থান করছে। তো এই যে রত্ন সিংহাসন, যোগপীঠ মণিমন্দির, ঠাকুর মহাশয় তার এই পদে যার বর্ণনা দিয়েছেন, বৃন্দাবন রম্য স্থান দিব্য চিন্তামণি ধাম, এটি যোগপীঠেরই বর্ণনা হচ্ছে। রতন মন্দির মনোহরে আবৃত কালিন্দী নীলে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধানা নায়িকা, এটা সিংহাসন, সিংহাসনই এরকম অষ্টদল। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা, এখানে মন্ত্রও আছে, মন্ত্র দেবতাও আছে। আমরা যে মন্ত্র জপ করি সেই মন্ত্র এবং মন্ত্র দেবতা একীভূত হয়ে সপরিকর যেখানে বিরাজ করেন তাকেই যোগপীঠ বলা হয়। এই নিত্যলীলা, এখানে নিত্য অবস্থা এই বৃন্দাবনে। বৃন্দাবন ছেড়ে তো গোবিন্দদেব কোথায় যান না, তিনি বৃন্দাবন পুরন্দর কোথায় যাবেন। বৃন্দাবনাধিপতি শ্রী গোবিন্দ প্রেমালয় রাধা সহ সদ্য সিংহাসনে বিলসয়, যোগপীঠের অষ্টকোণে সখী সুবেষ্টিত সিংহাসন রত্ন মণ্ডপাদি অতুলিত। গোবিন্দদেবের প্রিয় স্থান আমরা বরাহ পুরাণে এ সম্বন্ধে আলোচনা পেয়ে থাকি। এই গোপালই হচ্ছেন গোবিন্দ বৃন্দাবনের, ইনি দেবতা নিত্য প্রকট এবং অপ্রকট লীলা ভেদে ইনি বৃন্দাবনে গুপ্ত ব্যক্ত ভাবে সতত বিরাজ করছে। তো এখন মদন গোপাল দেব সুপ্রকট আছেন, গোপাল নিত্য কিশোর রূপধারী, গোবিন্দ গোপীনাথ এবং মদন মোহন তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাত, তিনের চরণবন্দ তিনে মোর নাম। গোপীনাথ দেব জয়পুরেই আছে। এই যে নিত্য সিদ্ধ বজ্রনাভ কর্তৃক প্রকাশিত, এই যে
শ্রী বিগ্রহ এনাদের লাবণ্য আঙ্গিক সৌন্দর্য এবং মধুরতা এবং আকর্ষণ সম্পূর্ণ ভিন্ন। গোপীনাথ রয়েছেন জয়পুরে নির্জনে, করৌলিতে মদন মোহন রয়েছে সনাতন গোস্বামী পাদের আরাধ্য দেব, রাধা দামোদর তিনিও জয়পুরে রয়েছে, রাধা বিনোদ জয়পুরেই আছেন নির্জনে কাছাকাছি গোবিন্দ দেবের, গোপীনাথ একটু দূরে। আর জয়দেব গোস্বামী পাদের সেবিত রাধা মাধব তিনি রয়েছেন জয়পুর এবং পুষ্করের মাঝামাঝি, পরশুরামপুরী কিষণগড়, ওটা আলাদা জেলা কিষণগড় জেলা, সালেমাবাদ সেইখানে রাধা মাধব বিরাজ করছে। এবং মাধবেন্দ্রপুরী পাদের প্রাণধন শ্রী গোপাল দেব, শ্রী গোপাল নাম্মর গোবর্ধন ধারী বজ্রে স্থাপিত আমি ইহার অধিকারী, তিনি এখন নাথদ্বারায় অবস্থান করছেন। যাই হোক, গোবিন্দ দেব মন্দিরে বিরাজমান হলেন এবং এই মন্দির কতদিন জাঁকজমক পর্যন্ত জাঁকজমকে সেবা হয়েছে, এই মন্দিরে কারা কারা সেবা করেছেন, কাশীশ্বর পণ্ডিত গোস্বামী, পণ্ডিত হরিদাস, বৃন্দাবনে কল্পদ্রুম সুবর্ণ সদন মহাযোগপীঠ তাহা রত্ন সিংহাসন, তাতে বসি আছে সদা ব্রজেন্দ্র নন্দন, গোবিন্দ দেব নাম সাক্ষাত মদন, রাস সেবা হয় তার বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার। তাহলে সেই সময় কিরকম সেবা ছিল? মহারাজ মানসিংহের সেবা, রাজা মহারাজারা সব সেবা করতেন, সমস্ত সম্পত্তি রাজা মহারাজারা দিয়েছেন। সেকালের দিনে রাজতন্ত্র ছিল, সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণ, সেবার অধ্যক্ষ পণ্ডিত শ্রী হরিদাস। যখন কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত লেখেন তখন গোবিন্দ দেবের সেবা অধ্যক্ষ ছিলেন পণ্ডিত হরিদাস, তার যশ গুণ সর্বজগতে প্রকাশ। কাশীশ্বর গোসাইর শিষ্য গোবিন্দ গোসাই, গোবিন্দের প্রিয় সেবক তার সমনাই, কাশীশ্বর পণ্ডিত গোস্বামীর শিষ্য গোবিন্দ গোসাই তিনিও সেবা করতেন, আর গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ভূগর্ভ গোস্বামী, ভূগর্ভ গোস্বামীর শিষ্য গৌর কথা বিনা যার মুখে আর নাই তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস। চৈতন্য চরিতামৃতে এদের এদের নাম আছে, এরা এরা গোবিন্দের সেবক। এত বড় মন্দির রাজ সেবা, তো একজন সেবকে তো হবে না, এক মূর্তি সেবকে হবে না, সবাই মিলে সেবা করে। তো গোবিন্দ দেবের মন্দির পূর্ব এবং পশ্চিমে বিস্তৃত, পূর্বাভিমুখী মন্দির। মন্দিরের নিয়ম হচ্ছে নাই পূর্ব অভিমুখী হবে নাই উত্তর অভিমুখী হবে, এর পূর্ব দিকের উত্তর পার্শ্বে বৃন্দাদেবী ছিলেন আর দক্ষিণ দিকের পার্শ্বে এটা যোগপীঠ মন্দির, ভিতরে গুফা রয়েছে। আর সম্মুখে ছিল বিশাল তোরণ, সেই
তরণের দ্বার জগমোহন রয়েছে, তরণের বাইরে ছিল নহবতখানা, এখন আর সেগুলি নেই যেখানে নানা বাদ্যযন্ত্র বাজানো হতো। আর সিঁড়ি দিয়ে ওঠার সিঁড়ি ছিল এবং চারিদিক বিশাল প্রাচীরে বেষ্টিত ছিল, এখন আর সে প্রাচীর দেখা যায়, এখন শুধু মন্দিরটুকুই আছে। সেটুকু যে আছে সেটা আপনার প্রাচীন সংরক্ষণ বিভাগ যে পুরাতত্ত্ব পরিষদ তার দ্বারা সংরক্ষিত বলে অতটুকু আছে, তা না হলে অতটুকু থাকত কিনা জানা যায় না। তো 1700 খ্রিস্টাব্দ অব্দি এখানে রাজ সেবা চলে যাগ জমকের সঙ্গে। মন্দিরের প্রধান চূড়া যে সাততলা তার উপরে ছিল আলোক মঞ্চ, রাত্রি প্রদীপ জ্বালানো হতো একেবারে চূড়া, যেমন জগন্নাথের মন্দিরে প্রতি একাদশীতে রাত্রে প্রদীপ জ্বালানো ব্যবস্থা আছে, সেবকরা গিয়ে উঠে আর ওখানে প্রদীপ জ্বালায়, মাঝে মাঝে ধ্বজা পতাকা বদলানো হয়। তো এত উঁচু চূড়া রাত্রিবেলা সেখানে আলোক মঞ্চে সেখানে বড় বড় উদ্ধৃত প্রদীপ জ্বালানো হতো, বহু দূর থেকে তার আলো দেখা যেত। আগ্রার থেকে ওই প্রদীপের আলো ওই প্রদীপ ওই চূড়া দেখা যেত, এতখানি মহিমা মণ্ডিত এবং সুউচ্চ ছিল গোবিন্দ মন্দির। এইবার তৎকালীন যবন শাসক গোষ্ঠীরা সনাতন ধর্মের প্রতি তারা বিদ্বেষ ভাব পোষণ করতে আরম্ভ করে, তারা সনাতন ধর্মের সংস্কৃতিকে প্রবাহকে মন্দীভূত করবার জন্য প্রয়াসী হয়, অনেক মন্দিরকেই তারা সেখানে ভেঙে ফেলে। উত্তর ভারতে, পূর্ব ভারতে বহু স্থানে তো গোবিন্দ মন্দির আক্রমণের কারণও এটি যে এত সুন্দর মন্দির, মথুরায় ছিল আদি কেশব দেব বিশাল মন্দির, ওই চূড়ায় নাকি আড়াই মন ঘৃতযুক্ত একটি বিশাল প্রদীপ জ্বালানো থাকতো সারা রাত প্রদীপ জ্বল, আর তার আলোক রশ্মি সুদূর আগ্রা রাজপ্রাসাদের থেকে দেখতে পেয়ে আর বাদশাহ ঔরঙ্গজেব একদিন জিজ্ঞাসা করে যে এই আলো কোথার থেকে আসছে, এই যে চূড়া দেখতে পাচ্ছি এটা কি? তখন জানতে পারেন যে বিধর্মীদের মন্দির এটি, এত অধিক উচ্চতা এত রাজসিকতা। তখন উনি আগ্রায় আছেন, বাদশাহ ঔরঙ্গজেব তখনই মথুরায় বৃন্দাবনের মন্দির সমূহ ধ্বংস করার জন্য সেনা পাঠান। ফৌজদার আসার পূর্বেই ফৌজ আসবে, কিছু সনাতন ধর্মাবলম্বী তারা গোপনে এসে এই খবর দেন বৃন্দাবনে, মন্দিরের পূজক তারা অবিলম্বে ব্যবস্থা নেন, গোবিন্দ দেবকে নিয়ে অলংকার আদি নিয়ে গোপনে তারা বনপথে পলায়ন করে। ফৌজ এসে যায়, তখন
গোবিন্দ মন্দিরের সৌধের যে উপরে ঠাকুর তো পায় না, সৌধের উপরে যে পাঁচটা তালা সেই পাঁচটি তালাকে ভেঙে ফেলে। মন্দিরের চূড়া ভাঙে এবং মন্দিরের উপরের তালাগুলোকে যখন ভাঙতে থাকে, সেকালের দিনে ভাঙা চারটেখানি কথা নয়, এত উপরে উঠে এত শক্ত শক্ত পাথরে কিভাবে যে উঠেছিল, কিভাবে যে ভেঙেছিল, সেকালের যে প্রযুক্তিবিদ্যা, যখন এইভাবে মন্দিরের চূড়া এবং মন্দিরের তালাগুলো ভাঙছে, তখন নিকটেই হনুমানজি রয়েছেন। হনুমানজি হুঙ্কার করে ওঠে, সিংহপুর হনুমান, উনি গোবিন্দ দেবের সিংহদ্বারে রয়েছেন, এই জন্য সিংহপুর হনুমানজি। হনুমানজি এখনো আছেন, উনি যখন হুঙ্কার করেন তখন ওরা পড়ে যায়, অনেকে হতাহত হয়, একটা অদৃশ্য শক্তি ওখানে যারা ভাঙছিল তাদেরকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কারো চোখ যায়, কারো পা যায়, কেউ প্রাণে মরে, তখন ওরা ভীত হয়ে পলায়ন করে। আপনারা দেখবেন মদন মোহন মন্দিরের উপরের চূড়ারও কিছু অংশ ভাঙা আছে, গোপীনাথের পুরাতন যে মন্দির তার উপরটাও ভাঙা আছে, গোবর্ধনে হরিদেবের যে মন্দির তার উপরের চূড়াও ভাঙা আছে, আর মথুরায় যে কেশবদেবের মন্দির সেটা সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। তারপরে গোবিন্দ দেব কে নির্জন বনপথে জঙ্গলে কোথায় নিয়ে যাওয়া হবে, আগ্রা কাছে, কখন এরা আবার চলে আসে? ওই জন্য প্রথমে এনে রাধাকুণ্ডে লুকিয়ে রাখা হয়, পূজক সেবক সঙ্গে থাকেন। রাধাকুণ্ডে বর্তমানে যেখানে গোবিন্দ মন্দির সেইখানে গোবিন্দ দেব কয়েক বছর ছিলেন, লুকিয়ে রাখা হত, প্রচার দেওয়া হতো না। রাধাকুণ্ডের গোবিন্দ মন্দিরটিও জয়পুরের গোবিন্দ মন্দিরেরই শাখা মন্দির ছিল, পরবর্তীকালে সেটি আমাদের হাতে এসেছে, তারা সেবাটি আমাদের হাতে দিয়েছেন, তারও ইতিহাস রয়েছে। তখন রাধাকুণ্ড জঙ্গলাকীর্ণ ছিল, এইখানে প্রথমে এনে গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে রাখা হয়, রাধা দামোদর রাধা বিনোদ সব প্রাচীন বিগ্রহ কোথায় রাখা হবে, রাধা রমণকে কোথায়, রাধা রমণ ছোট ছোট আকার বলে তাদেরকে এখানে ওখানে লোকানো সম্ভব হয়, কিন্তু বড় ঠাকুরকে লোকানো আর প্রসিদ্ধ ঠাকুরকে লোকানো এ তো অসম্ভব। কিছুদিন রাধাকুণ্ডে থাকার পর 1666 খ্রিস্টাব্দে এখানের থেকে গোবিন্দ দেবকে, এখানেও যখন নিরাপত্তার অভাব হয়ে যায়, জানাজানি হয়ে যায়, তখন গোবিন্দ দেবকে কাম্যবনে নিয়ে যাওয়া হয়। কাম্যবনে এই জন্য নিয়ে যাওয়া হয় যে কাম্যবন অনেকটা সেখানে সুরক্ষিত ছিল, ভরতপুরের জমিদারগণ তাদের অধীন ছিল কাম্যবন, ভরতপুরের রাজবংশ জাট রাজারা ধীরে ধীরে তারা শক্তিশালী হয়ে ওঠে, কাম্যবন অনেকটা সুরক্ষিত মনে করে কাম্যবনে 1666 খ্রিস্টাব্দে গোবিন্দ দেবকে নিয়ে গিয়ে রাখা।
ওখানেও গোবিন্দদেব দীর্ঘকাল থাকেন, ওখানেও মন্দির করে দেওয়া হয়। যেখানে বৃন্দাদেবী আছেন, এখন গোবিন্দদেবের প্রতিনিধি প্রতিভূ বিগ্রহ রয়েছে, ওখানে গোপীনাথজিও ছিলেন, কাম্যবনে প্রাচীন গোপীনাথ মন্দিরও রয়েছে। এরপরে 1666 খ্রিস্টাব্দের থেকে 1707 খ্রিস্টাব্দ অবধি গোবিন্দ কাম্যবনেই ছিলেন। তারপরে ওখানেও নিরাপত্তার অভাবে এইবার রাজস্থানের আরো গহন প্রদেশে ওনাকে নিয়ে যাওয়া হয়, একবারে নেওয়া হয়নি। কারোরই ইচ্ছা ছিল না যে গোবিন্দ গোপীনাথ মদন মোহনকে বৃন্দাবনের থেকে, বৃন্দাবনের ঠাকুরদের বৃন্দাবনের থেকে বাইরে নিয়ে যাওয়া হয়, কেউই চাইতেন না, সেবকগণও নয় সাধুগণও নয়। কিন্তু পরিস্থিতি, কারণ ঔরঙ্গজেব দীর্ঘজীবী ছিলেন, প্রায় উনি 90-92 বছর অব্দি বেঁচে ছিলেন। তো যতদিন উনি বেঁচে আছেন কোন নিরাপত্তা ছিল না, ওই জন্য নিতে বাধ্য হয়েছিলেন। তার 1707 খ্রিস্টাব্দে উনি কাম্যবনের থেকে জয়পুরের গোবিন্দপুরা রোপরা বলে জায়গা, পাহাড় সংকুল, সেইখানেও কিছু কাল ছিলেন বছর সাথে। তারপরে তখনকার দিনের রাজা মহারাজারা দেখলেন যে এইভাবে হবে না, আমাদের রাজধানীতে নিয়ে গিয়ে গোবিন্দকে রাখতে হবে, সব ঠাকুরকে রাজধানীতে নিয়ে যাব, আমাদের ওখানে ব্যবস্থা আছে সব। 1714 খ্রিস্টাব্দে গোবিন্দদেব জয়পুরে যান, তখন রাজধানী উপরে ছিল আমের অম্ব, সেখানে যে কনক ঘাটি পাহাড়ের নিচে। 1716 খ্রিস্টাব্দে এইবার গোবিন্দদেব সেইখানে নিজ মন্দিরে স্থিরভাবে বিরাজমান। আজও জয়পুরেই আছে। তবে জয়পুরবাসী বিশ্বাস যে বৃন্দাবনের ঠাকুর যে কোনো সময় ইচ্ছা করলে আবার বৃন্দাবনে হয়তো ফিরে যাবে, ওই জন্য জয়পুরে গোবিন্দদেবের তেমন কোন বিশাল মন্দির এখনো নির্মাণ হয়নি। উনি উদ্যানের ভিতরে, বাগানের ভিতরে কনক ঘাটিতে ছিলেন, তারপরে জয়পুর সিটি প্লেস একেবারে রাজভবন, সেই রাজভবনেরই জয়সিংহ উদ্যান, ফুলের বাগান রাজাদেরই, সেই বাগানের ভিতরে রয়েছে। সেখানেও যে মন্দির অনেক প্রশস্ত খোলা, কিন্তু সেই প্রাচীন শৈলীতে চূড়া বিশিষ্ট কোনো মন্দির সেখানে নির্মাণ করা হয়নি, খোলা প্রাঙ্গণ আছে বড়। একটা বিশ্বাস যে বৃন্দাবনের ঠাকুর কখন ইচ্ছা হবে উনি বৃন্দাবনে যাবে, একটা ঘটনাকে অবলম্বন করে মদন মোহন করৌলিতে চলে যান। করৌলি রাজের সঙ্গে, রাজার সঙ্গে জয়পুরের রাজার এই জামাই শ্বশুর সম্পর্ক ছিল, তো ওই জন্য সেই কন্যার সম্পর্ক ধরে মদন মোহন করণীতে যান। গোবিন্দ গোপীনাথ মদন মোহন দামোদর রাধা বিনোদ ওখানেই থেকে যান। গোবিন্দের সেবা উজ্জ্বল, কিন্তু রাধা বিনোদ রাধা দামোদর কতটা সুখে আছে, কি গোপীনাথ কতটা সুখে আছে, এটা আমরা বলতে পারি, সেটা আপনারা আপনাদের নয়ন আপনাদের অনুভূতি বলবে যারা দর্শনে যান। তবে আমরা শতত চিন্তা করি, জয়পুরে হয়তো আমরা সর্বদা যেতে পারি না, চেষ্টা করি, কিন্তু যে গোবিন্দদেবের কাছে গিয়ে 15 দিন থাকার
অতি কাছের থেকে গোবিন্দদেবকে দেখা যায়, আর দর্শনও খুব সুন্দর। প্রশস্ত দরজা, জয়পুরবাসীর ভিতরে বহু গৌর ভক্ত রয়েছে। জয়পুরে গৌর ভক্তের প্রচার, গৌর ভক্তি। একে তো মহারাজ মানসিংহ গোবিন্দদেবের কৃপা, অপর দিকে সিদ্ধ রামকৃষ্ণ পণ্ডিত গৌ মহারাজের দয়ায় জয়পুরে গৌর ভক্তির প্রচার। ওনারই শিষ্য প্রশিষ্য পরম্পরা জয়পুরে যথেষ্ট গৌর ভক্তির প্রচার করেছে। সেখানে প্রচুর গৌর ভক্ত রয়েছে জয়পুরে, এবং বৃন্দাবনের থেকে যে কোনো বৈষ্ণব গেলে, ভক্ত গেলে তাদেরকে তারা সাদরে আপ্যায়ন করে, এবং জয়পুরে গোবিন্দদেবের প্রতি যে ভক্তি সেখানকার ভক্তগণের, সেটি সত্যি অনুভববিদ্ধ। আরতিতে এত ভক্ত সমবেত হয়, গোবিন্দদেবের যে দর্শনের মহিমা। গোবিন্দদেবের মন্দিরের প্রকাশন বিভাগ থেকে এইসব, ওখান থেকে প্রকাশিত গ্রন্থে এই সমস্ত কথা রয়েছে। গোবিন্দদেব কোথায়, কখন, কত বছর থেকে 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 তারপরে জয়পুরে এলেন, তার বিবরণ। যাই হোক, এই যে গোবিন্দদেবের মহিমা, নিতাই গৌর আছেন, অতি সুন্দর প্রাচীন নিতাই গৌর বিগ্রহ রয়েছে জয়পুরে গোপীনাথ মন্দিরের কাছে, জায়গাটার নাম জাটকুয়া। অনেক মন্দির আছে জয়পুরে, সেকালের দিনে যত প্রাচীন বিগ্রহ ছিল সব নিয়ে নিয়ে ওখানে রাখা হয় নিরাপত্তায়। বহু প্রাচীন স্থান দেখবার মতো প্রাচীন মন্দির রয়েছে। এই সময় যখন গোবিন্দদেব ওখানে ছিলেন, বিশ্বনাথ চক্রবর্তী পাদ বৃদ্ধ হয়ে যান, অতীব বৃদ্ধ, সেই সময়ই গণযোগ। রামানুজ সম্প্রদায় এবং রামানন্দী সম্প্রদায়ের সঙ্গে আমাদের সম্প্রদায়ের একটু মনান্তর মতান্তর ঘটে। তারা বলেন যে রাধারানীর সঙ্গে গোবিন্দের এই যে উপাসনা, এটি শাস্ত্রীয় নয়। রাধারানীকে, রাধারানীর মহিমা আজকেও বা প্রচার করা আমাদের গৌরমণ্ডলে, বা এই যে অখণ্ড বাংলার কথা বললাম, সেখানে কিন্তু রাধারানীর মহিমার প্রচার খুবই কম। দেবদেবীর মহিমারই প্রচার বেশি, রাধারানীর ভক্তির সংখ্যা খুব কম। আমরা এখানে থেকে বুঝতে পারবো না, সেই সেই জায়গায় গেলে বোঝা যাবে। এমনকি গৌরমণ্ডলে নিতাই গৌরের ভক্তিও তেমন বিস্তার লাভ করে, যতটা বিস্তার লাভ করার প্রয়োজন ছিল ততটা হয়নি। গৌরমণ্ডলবাসী নিতাই গৌরকে এখনো জানতে পারিনি, তার জন্য দায়ী আমরা। আমরা ঠিক মতো জানাইনি, বা প্রচারটা শুদ্ধ প্রচার হয়নি, যার জন্য এখনো দেবদেবীর প্রাধান্য রয়েছে। সদাচারের প্রচার হয়নি, সিদ্ধান্তের প্রচার হয়নি, বা তিলক মালা, হরিনাম, হরিকথা যে পরম ধর্ম, বাকি যে ধর্ম, এই ধর্ম এবং পরম ধর্মে যে প্রভেদ, এই প্রভেদ জ্ঞান বাঙালি জাতির খুব খুব কম। শুধু আমরা বাঙালি বলবো না, সারা ভারতে ধর্ম এবং পরম ধর্ম, এইগুলি ধর্ম, দেবদেবীর পূজা আদি এগুলি ধর্ম,
কিন্তু গোবিন্দের আরাধনা হচ্ছে পরম ধর্ম, হরিনাম হরিকথা হরি সেবা পরম ধর্ম, এটা নদীর ওপার এটা নদীর এপার। তো ধর্ম এবং পরম ধর্মকে যে খিচুড়ি করে ফেলা, আলাদা আলাদা না বোঝা, যখন কেউ পরম ধর্মে এসে যাচ্ছে তখন সে ধর্মের থেকে উপরে চলে যাচ্ছে, একথা যে ভাগবত এবং ভগবদ গীতা আদি সবাই বলছে, কিন্তু এই সিদ্ধান্তকে যে বোঝা, নিজে আন্তরিকতার সঙ্গে বোঝা এবং মানা এবং অন্যকে বোঝা, তুমি যে এই কথাটা বলছো এটা ধর্ম, এটা সনাতন ধর্ম, কিন্তু এটা পরম ধর্ম নয়, একমাত্র ভক্তি হরিভজনই পরম ধর্ম, হরিনাম সংকীর্তন হরি সেবা এটা পরম ধর্ম। এই পরম ধর্মকে বোঝাবার জন্যই তো গ্রন্থের প্রকাশ, গীতা ভাগবত আদি গোস্বামী গ্রন্থের প্রকাশ। এই গোস্বামী গ্রন্থের আলোচনা ছাড়া, আলোক ছাড়া কখনোই কিন্তু পরম ধর্মকে জানা বোঝা যাবে না, ওই খিচুড়ি পাকিয়ে দেওয়া হবে। ওই জন্য গ্রন্থের প্রচার, সদাচারের প্রচার কিন্তু হয়নি, বর্তমানে হচ্ছে, কিন্তু আগেকার ইতিহাস আমরা যে পাই, সারা বাংলা ছেয়ে গিয়েছিল আউল বাউল সাই দরবেশ কর্তা ভোজা নারায়ণীন্দ্রে, নাম সংকীর্তন হতো, অষ্টকালীন লীলা কীর্তনও হতো, ভোগরাগও হতো, কিন্তু সদাচার ছিল না, বা সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের যে সুস্পষ্ট জ্ঞান, যে গৌরাঙ্গ বেদের সার, গৌর বলহ গৌর সাধহ গৌর করিবেন পার, কৃষ্ণই গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি, এই সিদ্ধান্ত যে বুক ঠুকে স্বীকার করা, মানা যে না আমরা ধর্মের থেকে পরম ধর্মে আসব। সারা ভারতেই ধর্ম এবং পরম ধর্ম সম্বন্ধে যে বিবেক, সেই বিবেকটা কিন্তু সংক্ষিপ্ত স্বল্প, সব জায়গায় দেখবেন দেবদেবীরই পূজা করছে, এখানেও তাই, এখানেও দেবদেবীর প্রতি যে আবেগ, সে আবেগ তো গোবিন্দ না, সে আবেগ সবাই যে কৃষ্ণ মন্ত্র জপ করছেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিচ্ছেন তা তো না, সবাই যে নিজেকে কৃষ্ণ দাস বলে মনে করছেন তা তো না, রাধারানীর ধামে আছি রাধারানী প্রাণেশ্বরী ঈশ্বরী রাধা মন্ত্রই জপ করব, সর্বদা প্রসাদ ভোজী হব তিলকমালা ধারী হব ত্রিকচ্ছ বসন পালন করব পরিধান করব সদাচার ব্রতাদি করব গ্রন্থানুশীলন করব, এই যে শাস্ত্রীয় হরিভক্তি পরম ধর্ম, এটা এদেশ ওদেশ বলে নয় সব জায়গাতেই দুর্লভ, সদাচার তো অত্যন্ত দুর্লভ, সদাচার জিনিসটা অত্যন্ত দুর্লভ, এই জন্য ধামের বাইরে গেলেই সদাচার, আমরা যখন ধামের বাইরে যাই তখন সদাচারকে ফেলে দিয়ে তবেই আমরা যেতে পারি, ডিগবাজি না দিলে যাওয়া যাবে না, অর্থাৎ এরকম উল্টে ডিগবাজি দেয় না, কারণ এখানে যে সদাচার এই পরিধির মধ্যে রয়েছে, এখানের কথা বাইরের কথা ছেড়ে দিন, আপনি রাস্তায় গিয়ে দেখুন, আপনি যে জিনিসটা খাবেন গাড়িতে ট্রেনে উঠে দেখুন, আপনার পেন্টি কারে যা কিছু তৈরি হবে জলটা এনে দিল, হয়তো আমরা রাজধানীতেই যাচ্ছি কি দূরান্তেই যাচ্ছি কি ফ্লাইটেই যাচ্ছি, কিন্তু যে জলটা দিল সেই জলটা কোথার থেকে কোথার থেকে কোথায় ছুঁয়ে আসছে, কই কোনো সদাচারের কিছু আছে থাকে, উচ্ছিষ্ট বিচার আছে কি, আছে কি, তাহলে বাইরে গিয়ে দেখুন না, বাইরে গিয়ে, তাহলে এই যে সদাচার ছাড়া ভক্তি হবে না, সদাচারী না হলে
আগে সদাচারের মার্গে আসো, সিদ্ধান্তের মার্গে আসো, শাস্ত্রানুশীলনের মার্গে আসো, সেবা ত্যাগ দৈন্যের মার্গে। ত্যাগ দৈন্যময়ী ভক্তি, এটা তো আরো বিলক্ষণ। যে ভক্তির ভিতরে রয়েছে ত্যাগ, দৈন্য, আত্মি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, সেবা, আপনারে অযোগ্য মানে, এটা তো অত্যন্ত দুর্লভ। দেখুন সদাচার কত দুর্লভ। প্রসাদ ভোজী সদাচারী গায়ক পাঠক কীর্তনিয়া কত দুর্লভ, সদাচারী গুরু কত দুর্লভ, বলা উচিত নয়। সদাচারী গুরু দুর্লভ কিনা, আচরণশীল ভজন পরায়ণ প্রসাদভোজী শাস্ত্রজ্ঞ গুরু দুর্লভ কিনা, সদাচার দুর্লভ কিনা, আমরা সারা ভারতের দিকে তাকিয়ে কথা বলছি, কোন প্রভিন্সের দিকে তাকিয়ে না। এ আলোচনার থেকে ব্রজধাম বাইরে নয়, ব্রজধামেও ধীরে 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 সদাচার লুপ্ত হয়ে যাচ্ছে। আজ যে আমরা মাধুকুরি করব, যাত্রার ঘরে মাধুকুরি করাও যাবে না, হয়তো এখানে আমিষ দ্রব্য নেই কিন্তু পেঁয়াজ রসুন তো ঢুকে গেছে, সেই ঘরের জিনিস তো আমরা নিতে পারি না, সেই ঘরের কোনো বস্তু তো স্বীকার করা যায় না, কারণ অদীক্ষিত অসদাচারী ব্যক্তির কোনো জিনিসই তো নিতে নেই, তার হাতে তো এক গ্লাস জলও খেতে নেই। যতক্ষণ শরীরটা সুস্থ আছে, এখন অসুস্থ হলে তখন আপনি হসপিটালে অ্যাডমিট হয়েছেন, আপনার চেতনা নেই, আইসিইউতে আছেন, সে অবস্থাটা আলাদা, কোন সফর করছেন সে অবস্থাটা আলাদা। বলবার তাৎপর্য যে সদাচার পূর্ণ ত্যাগ পূর্ণ যে ভক্তি, এই ভক্তি চিরকালই দুর্লভ, এবং এই ভক্তি মহাপ্রভু দিতে চেয়েছে। এবং সুসিদ্ধান্ত সু আচরণ, এই দেখুন জয়পুরে গোবিন্দদেব গেলেন, প্রভাব প্রতিপত্তি হয়ে গেল, তখন শ্রী সম্প্রদায়ী বৈষ্ণবগণ অন্যান্য সম্প্রদায়ী তাদের মন্দির রয়েছে, তাদের প্রতিষ্ঠা রয়েছে, তখন তারা মনে মনে ভাবলেন এরা তো বাঙালি, এরা এখানে প্রভুত্ব প্রতিপত্তি করবে, মহারাজের উপরে কলকাঠি চালাবে, মহারাজেদের অনুগত হবে, এটা কিরকম বাঙালি জাতির প্রতি একটা হেয় ভাব। এই হেয় ভাবটা আরো বেশি হয়েছে স্বাধীনতার পর, 1947 এর পর বাঙালির প্রতি একটা আক্রোশ দৃষ্টি, হেয় দৃষ্টি। এর কারণ বাঙালি নিজে, এই জন্য তারা বলল এই যে বাঙালি বৈষ্ণব পরদেশি, বাঙালি বলে পরদেশি বলে, ভারতীয়কেও কিছু ভারতবাসী পরদেশি বলে, মহাশয় ভারতবাসী তো, ভারতে জন্ম তো, আপনারও যতটুকু ভারতে অধিকার প্রত্যেকেরই ভারতে অধিকার, কিন্তু যারা যে স্থানের ভূমিপুত্র তারা ভারতের অন্য প্রান্ত থেকে আগত যারা তাদেরকে পরদেশী বলে, এটা তাদের দোষ নয়, এটা প্রশাসনটাই ভারতের, স্বাধীন ভারতের প্রশাসনটাই এইভাবে সঞ্চালিত, যে যেখানে সে সেখানে মানি, এটাই ভারতের অখণ্ডতার কে প্রতিহত করবার পেছনে ভাব। তো যাই হোক, তখন তারা বলল রাধারানীর সঙ্গে গোবিন্দের উপাসনা শাস্ত্রীয় নয়, কারণ গোবিন্দের সঙ্গে তো, কৃষ্ণের সঙ্গে তো রাধারানীর বিবাহ হয়নি, রাধা মাধবের বিবাহ লীলা নেই, এই এদেরই মুখ বন্ধ করবার জন্য জিজ্ঞাসাবিপাল তিনি গোপাল চম্পুতে বিবাহ লীলা লিখেছেন, বিবাহ দিয়েছেন রাধা মাধবের, যাতে এরা এই রকম কথা বলতে না। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিবাহ লীলা রয়েছে ভাণ্ডীর বটে, তো বিবাহ লীলা ভাগবতে নেই,
বা মহাপ্রভুর অভিষ্ট নয়, আমাদের আচার্য পাদগণেরও সম্মত নয় যে রাধা মাধবের বিবাহ লীলা হোক, রাধারানী স্বকীয়া কান্তা হোক সীতা দেবীর মত রুক্মিণীর মত। এই জন্য তারা বিবাহ লীলা জিজ্ঞাসাবিপাদ লিখেও শেষে ওই যকৌমার হর সৈব বর স্থায়ীব চৈত্রক্ষপা এই শ্লোকটি ওখানে উদাহরণ দিয়ে গোপাল জম্পু শেষ করেছে। বিবাহের পরে রাধা মাধব বলছেন যে না ভালো লাগছে না, আমরা আগেই ভালো ছিলাম, এখন যেন মনে হচ্ছে আমাদের আকর্ষণ, আমাদের যে আনন্দানুভূতি ছিল সেটা যেন হারিয়ে গেল, আমরা সহজ হয়ে গেলাম, সুলভ হয়ে গেলাম, নায়ক নায়িকা এক জায়গায় আছে, আর তো দুর্লভতা নেই। তখন তো নায়িকার মনটা আগের মতো ছটফট করছে না নায়ককে পাওয়ার জন্য, নায়কের মন নায়িকার রূপগুণে আকৃষ্ট হচ্ছে না, আগের মতো সেই আকর্ষণ নেই। এখন তো এক জায়গায় আছেন, সহজ সুলভ হয়ে গেছেন, এটা যেমন জড়জগতে এটা বোঝা সহজ, সেই নিত্যলীলায় নিত্যধামেও রাধা মাধব এইভাবে লীলা করে সেই আকর্ষণকে, সেই আবেশকে, আবেগকে চিরকালের জন্য উজ্জ্বল করে রেখেছে। এই জন্য বলা হচ্ছে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, এটা বোঝা খুব কঠিন, কৃপা ছাড়া বোঝা যাবে না যতক্ষণ হৃদয়ে সেই রসের, সেই রূপের, সেই অনুভূতির আলোক কিরণ না অন্তরে উদিত হয় ততক্ষণ কিছুতেই পরিষ্কার ভাবে হৃদয়ঙ্গম করা যাবে না। যে কিভাবে পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, মধুর রস অত্যন্ত দুর্গেয় দুর্গম, মধুর রসের প্রতি আকর্ষণ ভালোবাসা এবং সেইভাবে গোবিন্দের আরাধনা, এটা সকলের মন নেবে না, ঐশ্বর্য ভাবটাকে নেবে, কিন্তু মাধুর্য ভাবের গ্রাহক খুব বিরল। আবার মাধুর্যের ভিতরে সক্ষ বাৎসল্য ভাব বলেন এগুলিও দুর্লভ, মধুর ভাব আরো দুর্লভ। রাধারানীকে প্রাণেশ্বরী জ্ঞানে, প্রাণেশ্বরীর প্রাণনাদ প্রাণবল্লভ জ্ঞানে যে গোবিন্দের আরাধনা, এটা অত্যন্ত দুর্লভ। যে মনটা রাধারানীর চরণে সর্বদা নিবিষ্ট হবে, গৌর চরণে নিবিষ্ট হবে, এটা অত্যন্ত ভাগ্যের পরিচয়। তারা বাদ বিবাদ আরম্ভ করলো যে রাধারানীর সঙ্গে উপাসনা ঠিক নয়, লক্ষ্মী নারায়ণের উপাসনা সুপ্রাচীন, সীতারামের উপাসনা সুপ্রাচীন, হরগৌরীর উপাসনা সুপ্রাচীন, কিন্তু রাধা মাধবের উপাসনা প্রাচীন নয়, আধুনিক প্রামাণিক। আর এই যে সেবা করছেন পূজারীগণ, এরাও ঠিক ঠিক চার সম্প্রদায়ের মধ্যে নয়, শ্রী সম্প্রদায়, শ্রী ব্রহ্ম রুদ্র সনকা, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনকাদি সম্প্রদায়, এই চার সম্প্রদায়ের ভিতরে এরা নয়, যেহেতু এদের ভাষ্য নেই প্রস্থানত্রয়ী। অতএব এদেরকে নূতন সম্প্রদায় বলেও আমরা মানতে পারি না, আর পুরাতন চার সম্প্রদায়ের ভিতরেও এরা অন্তর্ভুক্ত নয়, অতএব এদেরকে সেবা করতে দেওয়া হবে না। প্রতিবাদ যখন জোরালো হয়ে গেল তখন মহারাজ কি করলেন, বৃন্দাবনে সমাচার পাঠালেন, আপনাদের ঠাকুর সুরক্ষার জন্য জয়পুরে এসেছেন, ঠাকুর তো বৃন্দাবনে, বৃন্দাবনবাসীরই তো ঠাকুর, বৃন্দাবনের ঠাকুর এখানে সুরক্ষার জন্য এসেছেন, একটা রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে ঠাকুর এসেছেন, ঠাকুর তো আপনাদের সম্প্রদায় আপনাদের, অতএব আপনারা আপনাদের সম্প্রদায়ে এ সম্বন্ধে কি সিদ্ধান্ত করেন। তখন সমগ্র বৃন্দাবনের ভিতরে শ্রেষ্ঠতম বিদ্বান বয়োজ্যেষ্ঠ বিশ্বনাথ চক্রবর্তী পাদ সম্প্রদায়ের পরিচালক, তো ওনার কাছে এর সমস্যা সমাধানের জন্য সকলে উপস্থিত হলেন যে আমাদের হাতে সেবা থাকবে না এবং আমাদেরকে সম্প্রদায় বলে মানা হবে না।
বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, আমি তো খুব বৃদ্ধ, আর সেকালের দিনে টাঙায় করে জয়পুরে যাওয়া, পথে যদি আমার প্রাণটা চলে যায়। ওনারা ব্রজধামকে যে কত ভালোবাসতেন, ওনাদের রচনার মধ্যে সেই মনটা রয়ে গেছে। আমাদের আচার্যপাদগণের মন, সিদ্ধ বাবাগণের মন, গুরুবর্গের মন, তাদের রচনাবলীর ভিতরে রয়ে গেছে। তাদের গ্রন্থ পড়লেই বোঝা যায় যে তারা তাদের তারা গ্রন্থের মধ্যে চিরবিরাজমান। তাদের মন, লক্ষ্য, উদ্দেশ্য সব কিছু গ্রন্থের মধ্যে রেখে গেছে। অতএব তারা যে নেই একথা কখনোই বলা যায় না। কতটা বৃন্দাবনকে উনি ভালোবাসতেন, উনি তার স্তবামৃত লহরী গ্রন্থে লিখে রেখে গেছেন। বৃন্দাবনের প্রতি এত ভালোবাসা সম্প্রদায়ের এই দুর্দিনেও উনি বললেন, আমি তো জয়পুর যেতে পারবো না, কারণ আমার অতিশয় বৃদ্ধাবস্থা, আর এই ঘোড়ার গাড়িতে চড়ে আর যাওয়া। তবে হ্যাঁ, আমি ব্যবস্থা নিচ্ছি। উনি ওনার প্রিয়তম শিষ্য ছাত্র বলদেব বিদ্যাভূষণ এবং কৃষ্ণদেব সার্বভৌমকে উনি পড়িয়ে তৈরি করেছেন ভাবি উত্তরাধিকারী রূপে। ওনারই এরা শিক্ষার শিষ্য এবং ছাত্র। উনি আরো তাদের সঙ্গে আলোচনায় বসলেন যে এই যে এই এই প্রশ্নের কি সদুত্তর, কিভাবে সদুত্তর দেবে সভায়, কিভাবে প্রতিপক্ষী পণ্ডিতগণের মুখকে বন্ধ করতে হবে। উনি তাদেরকে নিয়ে বসে আরো পরিপক্ক করে উনি শক্তি সঞ্চার করে আশীর্বাদ করে বলদেব বিদ্যাভূষণ এবং কৃষ্ণদেব সার্বভৌমকে জয়পুরে পাঠালেন। সেইখানে দীর্ঘদিন সভা চলল। গলতা বলে জায়গা রয়েছে, এখনো রয়েছে, গালব ঋষির আশ্রম গলতা, সেইখানে বিচার চলছে। এখন বিচারে কেউ সামনে দাঁড়াতে পারছেন না, বিচারে তারা এদের সঙ্গে পারছেন না, শাস্ত্র বিচারে পারছেন না। তখন বললেন, মেনে নিলাম, আপনারা ভাগবতকে বলছেন ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য, বলেন মহাপ্রভু আমাদেরকে ভাষ্য লিখতে নিষেধ করেছেন, ভাগবত ব্যাসদেবের রচিত, ব্যাসদেব নিজে বলেছেন যে ব্রহ্মসূত্রের অকৃত্রিম ভাষ্য। কিন্তু তারা বললেন, ভাগবত তো আপনাদের একার নয়, ভাগবত তো সবার, আপনারা আপনাদের মতবাদ ব্রহ্মসূত্রের ভাষ্য, প্রস্থানত্রয়ী গীতা ভাষ্য এবং দশ উপনিষদের ভাষ্যে আপনারা প্রকাশ করুন আপনাদের মতবাদ, ভাষ্য লিখুন, ভাষ্য দেখান, কোনো আছে ভাষ্য আছে কি আপনাদের? বললেন, না আমাদের ভাষ্য, আমাদের ভাষ্য হচ্ছে সৎসন্দর্ভ, ভাগবতেরই ব্যাখ্যা, ভাগবত এবং সৎসন্দর্ভই হচ্ছে আমাদের ভাষ্য। বললেন, আমরা সেটা মানতে প্রস্তুত। তখন বলদেব বিদ্যাভূষণ গোবিন্দ দেবের স্মরণ নিলেন। দেখুন গোবিন্দ দেবের কৃপা কত, গোবিন্দ মন্দিরেই উনি আছেন কনকগাটিতে। আমরা এসব কথা বিশ্বনাথ চক্রবর্তী পাদের জীবনী কথায়, বলদেব বিদ্যাভূষণ পাদের জীবনী কথায় আস্বাদন করি। প্রসঙ্গত এসে গেল যে কতটা দুর্লভ রাধা মাধবের আরাধনা, রাধা গোবিন্দের আরাধনা, সদাচার, ভক্তি, ব্রজধাম কতটা দুর্লভ। সেই দুর্লভ বস্তু আমরা পেয়েছি, যেন এই দুর্লভ বস্তু আদর করতে আমরা শিখি, এর মূল্যায়ন করতে শিখি। দুর্লভ বস্তুকে, পরশমণিকে যেন আমরা পাথর ভেবে ছুঁড়ে ফেলে না, সেটাই দেখানো হচ্ছে। গোবিন্দদেব কত করুন, উনি বলদেব বিদ্যাভূষণ পাত্রে স্বপ্নে বললেন যে তুমি ভাষ্য লেখো। ওরা বলছে, ভাষ্য লেখো তুমি, আমি তোমাকে সহায়তা করব, তুমি লেখো। উনি গোবিন্দ মন্দিরেই আছেন, ওনারা সেই গোবিন্দ মন্দিরে বসেই গোবিন্দ দেবের প্রত্যাদেশে গোবিন্দ ভাষ্য লিখলেন। পাঁচ শতাধিক সূত্রের উপরে ব্যাখ্যা, গীতার উপরে ভাষ্য লিখলেন, বিষ্ণু সহস্র নামের উপরে ভাষ্য লিখলেন,
ईशो केन कठ मंडुक मंडुक तैत्रीय प्रश्नोत्तरीय बृहदारण्यक आदि उपनिषदेर उपरे भाष्य लिखलें एवं भाष्येर परिपूरक रूपे सिद्धांत रत्न प्रमेय रत्नावली आदि ग्रंथ रचना करलें सेगुली देखालें तखन सकले मेने निल एवं सम्प्रदाय के बाचाते गिये उनी गुरु परम्परा देखानो हलो जे आम्रा चार सम्प्रदाय प्राचीन जे चार सम्प्रदाय तार भितरे आम्रा ब्रह्मार थेके आसछि गोविंद हुए ब्रह्मा हुए श्रीपाद मध्वाचार्य हुए एइभावे माधवेंद्रपुरी लक्ष्मीपति माधवेंद्रपुरी पाद हुए महाप्रभु हुए এইভাবে উনি গুরু পরম্পরা দেখালেন চার সম্প্রদায়ের ভিতরে আমরা ব্রহ্মার সম্প্রদায়ে এই জন্য আমাদিগকে ব্রহ্ম মাধ্য গৌড়ীয় বলা ব্রহ্ম মাধ্য গৌড়েশ্বর গৌড়দেশের ঈশ্বর গৌড়মণ্ডলের অধীশ্বর মহাপ্রভু অতএব মহাপ্রভুর নামেই সম্প্রদায় মাধ্য গৌড়েশ্বর সম্প্রদায় গৌড়েশ্বর সম্প্রদায় দেখবেন এই যে সূর্যকুণ্ডে গিয়ে দেখবেন ওখানে সিদ্ধ হওয়ার সমাধি আছে সেই সমাধির ওখানে দেখবেন লেখা আছে ব্রহ্ম মাধ্য গৌড়েশ্বর সম্প্রদায় আচার্যবর্য এইভাবে লেখা আছে সিদ্ধ হওয়ার নাম সূর্যকুণ্ডে যে প্রাচীন যে সমস্ত লেখা রয়েছে সেখানে এইভাবে সম্মানের সঙ্গে লেখা রয়েছে এই ব্রহ্মার থেকে নিয়ে সম্প্রদায় আসছে মহাপ্রভু মাঝামাঝি এলেন তারপর মহাপ্রভুর সমস্ত পরিকর তারা মহাপ্রভুরই শিষ্য মহাপ্রভুরই শাখা প্রশাখা যে যার আশ্রয় নিন না কেন আপাতত ব্যবহারিক লীলায় তারা যার কাছের থেকেই দীক্ষা নিন না কেন কিন্তু গুরু পরম্পরায় গুরু প্রণালীতে সবাই মহাপ্রভুরই শিষ্য বলে প্রসিদ্ধ খ্যাত নিত্যানন্দ প্রভু লক্ষ্মীপতির শিষ্য মতান্তরে মাধবেন্দ্র পরিপাদের শিষ্য কিন্তু গুরু পরম্পরায় গুরু প্রণালীতে সেইভাবে বলা হয় না গুরু প্রণালীতে কি বলা হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তারপরে নিত্যানন্দ প্রভু তারপরে নিত্যানন্দ প্রভুর শিষ্য আসছেন যারা বা ঈশ্বরী ভগবতী মা জান্নবা ঠাকুরানী বীরচন্দ্র প্রভু ওনার শিষ্য এইভাবে এলো গুরু পরম্পরা বা যেই অদ্বৈত প্রভু মাধবেন্দ্র পরিপাদের শিষ্য কিন্তু গুরু পরম্পরায় এইভাবে লেখা নেই গুরু পরম্পরায় সবার আগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তারপরে অদ্বৈত প্রভু এইবার সীতা ঠাকুরানী আসতে পারেন কৃষ্ণ মিশ্র গোস্বামী আসতে পারেন অদ্বৈত প্রভুর পরে কৃষ্ণ মিশ্র গোস্বামী অদ্বৈত প্রভুর পুত্র অথবা ওনার পুত্রবধূ বিজয়ামাতা গোস্বামিনী এইভাবে আসছে যেমন ভগবতী ঈশ্বরী মা জাহ্নবা ঠাকুরানী নিত্যানন্দ প্রভুর পরে আসছেন তারপরে ওনার পুত্রবধূ সুভদ্রা মাতা গোস্বামিনী এইভাবে আসছেন মন্ত্র পরম্পরা দেখানো হচ্ছে দীক্ষা পরম্পরা প্রত্যেকটা পরিবারে দেখবেন প্রত্যেকটা পরিবারের উপরে গিয়ে মহাপ্রভুর নাম রয়েছে মহাপ্রভুর পরে সেই নিত্যসিদ্ধ পার্ষদগণের নাম রয়েছে যেমন শ্রীনিবাস আচার্য প্রভুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামী বা শ্রীনিবাস আচার্য প্রভু এইভাবে আসছে ঠাকুর নরোত্তম মহাপ্রভুর নাম নেওয়া হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামী প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম গঙ্গানারায়ণ চক্রবর্তী কৃষ্ণচরণ চক্রবর্তী রাধারমণ চক্রবর্তী বিশ্বনাথ চক্রবর্তী এইভাবে সব গুরু পরম্পরা আসছে একে গুরু পরম্পরা বলা হয় যে মন্ত্র যে পরম্পরায় নিত্যসিদ্ধ মন্ত্র আপনার কাছে নেমে এসেছে এই পরম্পরা মহাপ্রভুর থেকে আরম্ভ হচ্ছে আমাদের আর ঊর্ধ্ব পরম্পরাটা সবারই ওই যে ব্রহ্মা অব্দি কৃষ্ণ অব্দি ওটা সবার বলদেব বিদ্যাভূষণ পাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদের আদেশে এইভাবে সমাজকে সম্প্রদায়কে সুস্থির করলেন
এইভাবে গোবিন্দ দেবের সেবাকে রক্ষা করলেন। এই যে ইতিহাস, আমাদের আলোচনা চলছিল লীলা, আনন্দ বৃন্দাবন চম্পুর বসন্ত লীলা আমরা আস্বাদন করছিলাম, কিন্তু আমাদের আলোচনা জগতে এসে গেছে, এটা নিত্য লীলা। আর আমরা যে কথাগুলি আলোচনা করছি এটা হচ্ছে প্রকট এই জগতে, এই জগতে যে যে লীলা ঘটেছে এটাও কিন্তু পরমসত্য লীলা, এটাও সম্প্রদায়ের লীলা, এটাও কিন্তু গৌর পার্ষদগণের লীলা, যে গোবিন্দ দেব গেলেন, ঔরঙ্গজেবের আক্রমণ হলো, আবার এটাও লীলা। এই যে অধর্ম কখনো বৃদ্ধি পায়, কখনো ধর্ম, কখনো পরম ধর্ম, এটাও কিন্তু সময়ে সময়ে হ্রাস হয়। এখন অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়েছে, তাহলে এটা কালের প্রভাবে ধীরে 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 এরকম হয়, আবার সময় উদ্ভাসিত হয়। কিন্তু আমাদের ইতিহাস তো জানতে হবে, ইতিহাস জানলে হবে কি, চিত্তটা দৃঢ় হবে, বলাধান হবে, মনটা দৃঢ় হয়ে গোবিন্দের ভজনে, গোবিন্দের চরণে লাগবে, যে কার ভজন এবং ভজন কত দুর্লভ। আমরা ভজন পেয়েছি, আমরা ধাম পেয়েছি, নাম পেয়েছি, মন্ত্র পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, সদাচার পেয়েছি, এটাকে প্রাণপণে যদি আমরা আঁকড়ে রাখি, আমরা গ্রন্থকে পেয়েছি, আমরা যদি মন প্রাণে একে আঁকড়ে ধরে রাখি এবং জীবনের সর্বস্ব বলে মনে করি এবং তাকে প্রকৃত মূল্য দিই, মূল্যায়ন করি, তাহলে আমরা অবশ্যই আলো 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 উজ্জ্বল আলোর পথে চলে যাব। এখানে আমরা চিরদিন থাকবো না, এখানে আমরা থাকতে আসিনি, এখানে কেউ থাকতে পারবেও না, সময় হলে এখানে থেকে প্রত্যেককে বিদায় দিতে হবে। আজ যারা এখানে আছেন চিরদিন তারা এখানে থাকবেন না, কিন্তু লীলা রাজ্যে লীলা ধামে নিত্যই থাকবেন। সেই যে লীলা ধাম, সেই যে লীলা রাজ্য, এইখানেই আছে, এইখানেই আছে, কিন্তু এই প্রকাশে নেই, এর আড়ালে এই পর্দার উপরে আছে। সেই পর্দাটা সরিয়ে গ্রন্থ দেখাচ্ছেন সেই লীলা। এখানে তো আমরা থাকতে পারবো না, এখানে তো আমাদেরকে বিদায় দিয়ে দেবে, কিন্তু সেই নিত্য লীলা, সুখময় নিত্য ধাম, এটাও নিত্য ধাম, কিন্তু এটা দৃশ্যমান প্রকাশ, যেখানে যে প্রকাশে লীলা চলছে সেই লীলা দর্শনের নিমিত্ত, সেই লীলায় অংশগ্রহণের নিমিত্ত, সেই জায়গায় ওই যে ঠাকুর মহাশয় বলছে নিত্য লীলা সুখময় সদাই স্ফুরকমল মনে, যেটা আমাদের ধ্যেয়, যেটা আমাদের চিন্তা করতে বলা হচ্ছে, কোথায় যাব, এরপরে কোথায় যাব, মোড়ে কোথায় যাব, কোথায় কোন প্রকাশে কোন জায়গায় কিভাবে সেবা পাবো, এই রাধাকুণ্ডেই থাকবো, মোড়েও রাধাকুণ্ডেই থাকবো, কিন্তু কোথায় থাকবো, কোন প্রকাশে থাকবো, কোন পরিস্থিতিতে থাকবো, তার সুস্পষ্ট ধারণা আমরা গ্রন্থের ভিতর দিয়ে পাই। সেটাই হচ্ছে নিত্য লীলা, সদাই স্ফুরকমল মনে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার হইলে বিষয় আসা।